তো বাবলু ভাই বলছে যে একটু হাতে রাখছে, যদি দরদাম কেউ না করেন 150 এ কি দেওয়া যায়? 1 টাকাও দরদামের সুযোগ নাই, একটা চকলেট খাওয়ার পয়সা চাইলেও দেব না। দেওয়া যায়? দেওয়া যায় না, এইটা বলতে ভুল হবে দাদু। 150,000, এটা সত্য কথা ভাইয়া। গরু দুধ হবে কিনা হবে আপনি একটু ভিডিও বলে দেন। আচ্ছা, যদি এইগুলো যদি ভরে যায়, বললেন 2 সপ্তাহ, এগুলো যদি ভরে যায়, এখানে তো ট্যাঙ্কি কম নাই। জি, এই ট্যাঙ্কিতেই তো 10 কেজি দুধ আছে, আছে না? আরে জাতটা কিটা আপনি বলে দিন, জাত কখনো তাজা হয় না। আচ্ছা, আর এখানে আপনি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 15 অক্টোবর 2024, রোজ মঙ্গলবার, কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে বাবলু ডেয়ারি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়া একবারে মেইন পয়েন্টেই কিন্তু তার খাবার। এখান থেকে প্রতি সপ্তাহে আমরা 1 থেকে 2টা করে প্রতিবেদন দেখাই। এই সপ্তাহে বাবলু ভাইয়ের নতুন কালেকশন দেখাবো, গরুগুলোর জাতমান কোয়ালিটি কেমন, মাঝারি বডির কয়টা আছে, বিগ সাইজের কয়টা আছে, বর্তমানে গরুর বাজারটা কেমন যাচ্ছে, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যেখান থেকে গাভী কিনবেন, সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন, বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। বাবলু ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে খুব ভালো আছি ভাই। ব্যবসা কেমন? হ্যাঁ, আল্লাহর রহমতে খুব ভালো চলতেছে, ভালোই চলে। হ্যাঁ, আচ্ছা, গরুর বাজার কেমন দেখলেন এই সপ্তাহে? বাজারটা তো একটু নিম, একটু নিম। জি, আচ্ছা, আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমার নাম হলো বাবলু প্রামাণিক, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া। আচ্ছা, হারোপাড়াতে একেবারে মেইন পয়েন্টেই আপনার খামার? জি, মেইন পয়েন্টেই আমার খামার। এই সপ্তাহে কতগুলো মাল ঢুকছে বাবলু ভাইয়ের কাছে? রাত্রি 24টা গরু আনছি। এক রাতে 24টা? 24টা। তার মানে আজকে হচ্ছে মঙ্গলবার, সোমবার রাত্রে নামছে হচ্ছে 24টা। এই সপ্তাহে কি আরো মাল ঢুকবে? হ্যাঁ, আরো আসবে। আচ্ছা, বুধবার বা বৃহস্পতিবারে আসবে না? প্রতি সপ্তাহে এমনিতে সাধারণত সর্বনিম্ন কতগুলো গাভী থাকে বা আমদানি হয় কতগুলো? আপনি জানেন, সর্বনিম্ন 50টা, 55টা, 40টা, 45টা সবসময়। এগুলো তো সপ্তাহের মধ্যে বিক্রি হয়ে যায়? হ্যাঁ, ইনশাল্লাহ। কম বেশি সবই বিক্রি হয়, মনে করেন খুচরো বেশি, পাইকারি বেশি, সব ধরনেরই মনে করেন বিক্রি করে। আচ্ছা বাবলু ভাই, আজকে প্রতিবেদনে দেখাবো কতগুলো গাভী, দেখান কয়টা দেখাবেন আপনি? আচ্ছা, যে কতক্ষণ পারি নাকি? তো দেখানো যায় না ভাই। আচ্ছা, এখানে একটা কথা বলি, আপনাদের বড় খামার, কাস্টমার আসলে 2 টাকা দাম কম পায়। তো এই জায়গা থেকে কেউ যদি আমাদের ফোন করে বলে যে ভাই গরু কিনতে কোথায় যাব, যদি একটু লোকেশন দিয়ে দেই? অনেকের এইটা নিয়ে আসলে অনেক বাড়াবাড়ি করতেছে দেখতেছি আমি। এগুলো তো ঠিক না ভাই। এগুলো কি আসলে ঠিক না? একটা খাস না, যে যার মতো কাস্টমার আসতেছে, কাস্টমারের মতো গরু কিনতেছে। তাহলে আপনাকে আমি একটা কথা বলি, মনে হলাম যে জেলা ফরিদপুর আমাকে একটা পার্টি ফোন দিছে, বললো ভাইয়া কেমন আছেন? বললাম জি ভালো আছি। তো আমার 2টি গরু নিলো, তো বললো ভাইয়া আমি কি শরীফের সাথে একটু কথা বলতে পারি? বললাম কোনো সমস্যা নাই, আপনি কথা বলেন, কারণ আপনি একটা সাংবাদিক, আপনার সাথে একটা লোক কথা বলতেই পারে। আচ্ছা, শিওর হয় যে আসলে লোকটা কেমন, একটা আস্থা থাকে, কারণ আপনি কিন্তু আমারও লোক না, তারও লোক না, আপনি একটা মিডল পয়েন্ট। হ্যাঁ, আপনি ফোন দিতেই পারে বা আপনার সাথে কথা বলতে, খোঁজ খবর নিতে পারে না? এই 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 রাইটটা তো কাস্টমারের আছে। হ্যাঁ, অবশ্যই। বা কাস্টমার আমাকে ফোন দিয়ে বলতে পারে যে আপনাদের এখানে তো ভিডিও করেন, আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভিডিও করেন 30টা খামারের, ভালো কে? তো আমরা আসলে গোপনে তথ্য দিতে পারি কি না যে এই খামার থেকে আসলে নিলে আপনারা উপকৃত হবেন কি না? বিক্ষ তোমার নাম ফলে পড়েছে, ভালো মন্দ আপনারা জিজ্ঞাসা করবেন, আইসি হলে অন্তত এই এলাকায় যে একটা ভ্যান চালকে জিজ্ঞাসা করেন যে কে ভালো কে মন্দ, আপনারা তাকে এসে কাস্টমার যদি জিজ্ঞাসা করে, টাকা দিয়ে গরু কিনবেন, ভালো মন্দর কি বলতে, অর্থাৎ টাকা দিয়ে জিনিস কিনবেন, যেখানে পছন্দ হবে সেখানে কিনবেন। আচ্ছা, বেশি কথা বলবো না, বেশি করতে পারবেন সেখানেই আপনি নেবেন। আজকে সর্বনিম্ন কেমন দামের গরু দেখবো? সর্বনিম্ন দেখাবো ভাইয়া 1,55,000 টাকা। 1,55,000? আর উপরে? উপরে দেখাবো হলো 2,25,000 টাকা। কথা বলার তো সুযোগ আছে নাকি? ইনশাল্লাহ সুযোগ থাকবে। বাচ্চা সহ 2টা গাভী দেখাবো আমি। আচ্ছা, দুধের গ্যারান্টি হবে? দুধের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আর আমি একটা গরু দেখাবো ভাইয়া, ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি, একটা বিগ বডির গাভী আছে, বিগ সাইজ, অনেক বিগ সাইজ গাভী। তো বাবলু ভাই চলেন, কথা আর বাড়াবো না, অনেক কথাই আসলে বলতে মন চাচ্ছে কিন্তু আসলে পরিবেশ পরিস্থিতির জন্য বলতে পারতেছি না। দরকার নাই ভাইয়া, চলেন গরু দেখি আর কথা বলি, একটা একটা করে দেখান, এর সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান। 1 নম্বর সিরিয়ালে সুন্দর প্রিন্টের একটা বাচ্চা সহ গাভী নিয়ে আসলেন,
মিডিয়াম বডির বাবলু ভাই, এটা কি জাতের গাভি আসলে? এটা হলস্টিন ফ্রিজিয়ান ভাইয়া। হলস্টিন ফ্রিজিয়ান, জি। আচ্ছা, বয়স কয় দাঁত? বয়স চার দাঁত ভাইয়া। চার দাঁত, জি। কত নম্বর বাচ্চা? এটা কিন্তু দ্বিতীয় বাচ্চা ভাইয়া। চার দাঁত দ্বিতীয় বাচ্চা। সঙ্গে কি বাচ্চা এটার? ভাইয়া সার বাচ্চা। কোলে হচ্ছে সার বাচ্চা। বাচ্চাটা তো বেশ বড় সাইজের বাচ্চা। বাচ্চাটা অনেক বড় সাইজ। আচ্ছা, বাছুরে বয়স কয়দিন? আজকে পাঁচ দিন হলো। পাঁচ দিন, জি। এখন মায়ের সাথে দূরের রাস্তা জার্নি করবে? ইনশাল্লাহ যে কোনো জায়গায় জার্নি করতে পারবে। আচ্ছা, ইনশাল্লাহ নেওয়া যাবে। তারপর একটু দেখে শুনে নিতে হবে। কত লিটার দুধ পাওয়া যাচ্ছে এই গাভির থেকে? লিটার থেকে বুঝছেন, আমি 15 থেকে 16 লিটার দুধের গ্যারান্টি দেবো। 15 থেকে 16 কেজি? কতদিন পর আসতে হবে? এটা আপনার যে কোনো মুহূর্তে আসলে পাবে। এখানে আজকাল আসলে হবে? হ্যাঁ। সকালটানে কত লিটার দুধ পাওয়া যাবে? মনে করেন যে অলরেডি 8 লিটার চলে আসছে একটানে। একটানে বিকেলবেলা? বিকেলবেলা মনে করেন যে 5, 8, 5, 13 15 তো হলো না। 15 গ্যারান্টি থাকবে ভাইয়া। গ্যারান্টি 15? 5 দিনের বাচ্চা বোঝেন নাই। আচ্ছা, বাচ্চার বয়স 10-15 দিন হলে 15 লিটার গ্যারান্টি? অবশ্যই, 15টা দিন লাগবে দাদু। দাম কত এটার? দাম চাইলে 90,000 টাকা, 85,000 টাকা নেবেন দাদু। 1,85,000? জি। এরপরে কি সুযোগ আছে দরদামের? অবশ্যই, হালকা কিছু সুনমানি করা। আচ্ছা, 185 চাওয়া, 15 লিটার দুধের অল বাংলাদেশ গ্যারান্টি, সঙ্গে একটা সার বাচ্চা, দরদাম করে দর্শকরা কিনুক। হ্যাঁ, নিতে পারবো। চলেন আমরা 2 নম্বরে গাভি দর্শকদের দেখাই। দুই নম্বর সিরিয়ালে বাবলু ভাই বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ। এটা কি জাতের গাভি? এটা হলো হলস্টিন ফ্রিজিয়ান ভাইয়া। হলস্টিন ফ্রিজিয়ান, জি। বয়স কয় দাঁত? বয়স চার দাঁত ছিল, ছয় দাঁত হচ্ছে ভাইয়া। ছয় দাঁত, জি। কত নম্বর বাচ্চা? এটা দ্বিতীয় বাচ্চা। ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। সঙ্গে কি বাচ্চা? বকনা বাচ্চা। এটা হচ্ছে বকনা বাচ্চা, জি। কি জাতের বাচ্চা হয়েছে? এটা হলো জার্সি, হলস্টিন ফ্রিজিয়ান জার্সি মিক্সড আছে। বাচ্চাটা হচ্ছে হলস্টিন ফ্রিজিয়ান জার্সি মিক্সড, জি। হয়তো জার্সি বীজ দিছে মা, যেহেতু হলস্টিন ফ্রিজিয়ান, মায়ের একটু পার্সেন্ট নিছে আর বীজের পার্সেন্ট সবটুকু পাইছে। বয়স কয়দিন বাছুরের? বয়স হলো আজকে 5 দিন। 5 দিন বাচ্চার বয়স, জি ভাই। এটার কত লিটার করে দুধ পানাচ্ছেন? এটা আপনার বুঝছেন 20-এর উপরে থাকবে দাদা। 20 কেজির উপরে, জি। আজকাল আসলে কত লিটার দুধ দেখানো যাবে সকালে একটানে? ভাই যদি আসে বুঝছেন, আমি সকালবেলা একটানে 12 কেজি দুয়া দেবো। একটানে? একটানে। বিকেলে? বিকেলে মনে করেন যে 7 কেজি 8 কেজি। আচ্ছা, মোটামুটি 12 আর 8 20 20। গ্যারান্টি? গ্যারান্টি থাকবে ভাইয়া, অল বাংলাদেশ। অল বাংলাদেশ। দাম কত এটার বাবলু ভাই? দাম চালি 2,30,000 চাবানো ভাইয়া। আর বিক্রি করলে? 225। 225, জি। তারপরে তো কথা বলার সুযোগ আছে, সম্মানী করা যাবে, প্রত্যেকটা গাভিতে আলোচনা করার সুযোগ আছে, জি। চলেন আমরা 3 নম্বরে গাভি দর্শকদের দেখাই। দেখেন 3 নম্বর সিরিয়ালে বাবলু ভাই আরো একটি গাভি গরু নিয়ে আসলেন। এটা একেবারে ভরা মাঝারি সাইজের গাভি, জি। এবং গরুর গায়ে একটু কাবু হলেও খুব সুন্দর মডেলের একটা গাভি। খুব জাত, জাতের জগতে বুঝছেন, আপনিই বলে দেন যে গুড়া কি জাত। একেবারে দেখেন, একেবারে মরা গলা, আবার মাজাটা কত ভারী, জি জি। খাওয়ায় দুর্বল নাকি শরীরে এমন? একটা নিহত গরিব মানুষের গরু বুঝছেন, মানে গোটা খুবই মানে অযত্নের গরু। অযত্নের গরু। আচ্ছা, মনে হয় খালি দুধই দহন করছে। দুধই দহন করছে, খাইতে দেয় নাই বুঝছেন? না, খাইতে একটু কম দিছে। বিয়ন দেওয়া গরু মনে হচ্ছে। হ্যাঁ, দুটি বাচ্চা দিছে, এটা তিন নম্বর বাচ্চা দিবে। তার মানে দাঁত 8টা হয়ে গেছে। দাঁত 8টা হয়ে গেছে। এখন সময় কতদিন আছে? এখনো সময় আছে আপনার, মনে করেন উনি বলছে যে 2 সপ্তাহ টাইম আছে। 2 সপ্তাহ ফুল, জি। 2 সপ্তাহ ফুল, আরো পালান আসবে। হ্যাঁ, যদি কোনো ভাই বুঝছেন, যদি 18 কেজি এক কাঁচা কম হয় বুঝছেন, এই গরু না মানে আপনাকে ফোন দিবে, আমি গাড়ি ভাড়া টাকা দিয়ে গরু নিয়ে আসবো। আপনি আপনার দায়িত্বের মতো নিয়ে আসবেন। আচ্ছা, শুধু আমাকে জানাতে হবে নাকি? আপনাকে শুধু জানাবে। 18 কেজি দুধ, 18টা গ্যারান্টি। দাম তো হবে একটু কম দাম নাকি? একবার সীমিত দামে দেবো দাদা, যেহেতু বিএন দেওয়া গরু। কত দাম দেবো? এক দাম দেবো। এটাই কোনো সুযোগ নাই, কারণ এইসব গরু কেনে কিন্তু বাবলু ভাই গরিব মানুষ। একদম দিলে ভাই, একটা কথা বলি, একদম দিলে থাকে না, কোনো দিনও রাখে না। খালি একটা কথা কয় বাবলু ভাই, আপনার থেকে একটা গরু নেবে একদমে কখনো দেওয়া যায় না। আচ্ছা, আচ্ছা, তাহলে একটু হাতে রেখে সেভাবে বলে দেন। 75 লাখ 70 লাখ কোনো কিছু লয়? কত? 60? আর যদি দরদাম কেউ না করেন, এটা তো বাবলু ভাই বলছে যে একটু হাতে রাখছে, যদি দরদাম কেউ না করেন 150 কি দেওয়া যায়? 1 টাকাও দরদামের সুযোগ নাই, একটা চকলেট খাওয়ার পয়সা চাইলেও দেবো না। দেওয়া যায়? দেওয়া যায় না। 1,50,000 এটা সত্য কথা ভাইয়া। গরু দুধ হবে কিনা হবে আপনি একটু ভিডিওতে বলে দেন। আচ্ছা, যদি যেইগুলো যদি ভরে যায়, বললেন 2 সপ্তাহ, এগুলো যদি ভরে যায়, এখানে তো ট্যাঙ্কি কম নাই, জি। এই ট্যাঙ্কিতেই তো 10 কেজি দুধ আছে, হ্যাঁ আছে না? আরে জাতটা কি আপনি বলে দিন, এই জাত কখনো তাজা হয় না। আচ্ছা, আর এখানে আর একটা প্রশ্ন বলেন, 150 দাম দুধ তো 18 লিটার আমরা দিছি, আপনি তো 150 দিচ্ছেন আমাদের নাকি? এই গরুগুলো কি আর 2-4টা বিয়ান দিতে পারবে? একটা গরু 12টা বাচ্চা দেওয়ার ক্ষমতা থাকে। অনেকেই রিস্ক মনে করে ভয় পায় যে আসলে 3টা বিয়ান দিছে, গরু হয়তো আর বাচ্চা দিবে না।
আমি বুড়া গরু কিনবো না, তো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন? একটা গরু বুঝছেন 10টার থেকে 12টা বাচ্চা দেওয়ার ক্ষমতা থাকে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, কেবল মনে করেন যে তৃতীয় বাচ্চা দিই। আচ্ছা, তারপরে ভেজাল খাদ্য থেকে দূরে থাকবেন, আর গাভীকে চেষ্টা করবেন ভালো মানের ডাক্তার নিয়ে এসে বীজ দেওয়ার, অথবা নিজ এলাকায় ভালো মানের হলস্টিয়ান ফ্রিজিয়ান দেন, যেহেতু এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান, এটা ভালো মানের সার দিয়ে দেবেন, দেখবেন যে প্রতি বছর হিটে আসবে। হ্যাঁ, প্রত্যেক বছরে আসবে হিটে। তাহলে 150 রাজি তো নাকি? রাজি খুশি? 150 দিলে ভাই আসলে কিছু থাকে না দাদু, একটু আগে বললেন যে থাকে। এখন আমি বলছিলাম যে আমি একদম সীমিত, আপনার যাবো বলছিলাম ভাই একদম সীমিত রেটে দেন গরুটা, আমি সেই সীমিত। আচ্ছা, 150 লাভ লসের হিসাব পরে 150 দুধ 18 কেজি গ্যারান্টি থাকবে দাদু ওটা। চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি। আচ্ছা, 4 নম্বর সিরিয়ালে আরও একটি গাভী নিয়ে আসলেন, একেবারে এটাও ভরা মাঝারি সাইজের গাভী, সুন্দর প্রিন্টের। এই প্রিন্টের আসলে গরু মাঝারি বডির একটু কম পাওয়া যায়, কিন্তু দেখবেন যে গরু হলেই বিগ সাইজ হয়ে যায়। এগুলো গরু খুব পারসেন্ট জাত, তো অনেকেরই আসলে স্বাদ আছে কিন্তু সাধ্য হয় না, তাদের জন্য ইনশাল্লাহ আজকে দেবো এটা নাকি? হ্যাঁ ইনশাল্লাহ দেবো, তবে এগুলো গরু বুঝছেন এগুলো জাত মানের বেশ গরুগুলো আসলে বেশি একটা বড় হয় না, এগুলো জাত জাতের দিক দিয়ে খুবই সরে। দাঁত কয়টা? দাঁত হলো 6টা ভাইয়া। খিল আছে? দুই পাশে খিল আছে। কত নম্বর বাচ্চা হবে? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা দিবে? দ্বিতীয় বাচ্চা দিবে। মনে হচ্ছে সময় আছে, এখনো টাইম আছে 15 দিন। আরো 15 দিন? 15 দিন টাইম আছে। বাজরায়ু গ্যারান্টি ওটা। আচ্ছা, এটার থেকে মোটামুটি কত লিটার দুধ পাওয়া গেছে প্রলেটিতে? এর থেকে বুঝছেন উনি নিজে যার থেকে আমি মানে সংগ্রহ করছি, উনি বলছে বাবা 14-15টা দুধ হয়েছে। 14-15? জি। সঠিক বলছে কি মনে হয়? তবে সঠিক আমি উড়া আমি ধরে দেব না, যে কোনো ভাবে তাদের চেয়ে অভিজ্ঞ যাই বলেন। আমি আপনাদের খামারে অলওয়েজ 50টা গরু থাকে। হ্যাঁ, সর্বনিম্ন আমি 12 কেজি ধরে দেব ইনশাল্লাহ। এই গরুটা যে এবার লাইন মতো কথা বলছেন, আপনি বুঝতে পারেন না, 12 কেজি তো ইনশাল্লাহ পানি খাওয়ালেও হওয়ার কথা ইনশাল্লাহ। এই আমি আমি যে চাই যে আমার দর্শক ভাই কখনো যদি না ঠগে। দাম কত এটার? দাম চাইলে 70 সাবনে বিক্রি করার দাম বলেন, ছোট ছোট করে বলে দেবো, ছোট ছোট করেই তো বলবে। 1,65,000 টাকা। 165? এটা তো আলোচনার সুযোগ পাবে নাকি? হালকা কিছু, হালকা একটু দরদাম করে দর্শকরা নিবে, গাভে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, নিয়ে যেতে পারবেন। 64 জেলা ঘুরবে নাকি? চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাই। 5 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন বাবলু ভাই, বিগ সাইজের গাভী। এটা কি জাতের? এটা হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। এর বয়স কয় দাঁত? 4 দাঁত। মাত্র 4 দাঁত? জি। বাচ্চা কি আগে দিছে? না, এটা প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। প্রেগনেট? প্রেগনেট। আর কতদিন সময় আছে গাভিটার? 2 সপ্তাহ টাইম আছে। আরো 2 সপ্তাহ? জি। জার্নি করতে পারবে? হ্যাঁ ইনশাল্লাহ, যে কোনো জায়গায় জার্নি করতে পারবে। আচ্ছা, এগুলো পোলেটি হিসাবে আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে আইডিয়া কেমন, এগুলো কত লিটার দুধ দিতে পারবে? এগুলো গাভির থেকে আশা করা যায় 17-18 কেজি আশা করা যায় ভাইয়া। পোলেটিতে 17 থেকে 18 লিটার? জি জি। কেউ বাচ্চা দেওয়ায় নিতে চাইলে সুযোগ আছে? হ্যাঁ ইনশাল্লাহ, এখানে আমাদের এখানে যেহেতু দিয়ে আসছিস বরাবর ভাইয়া। আচ্ছা, আর এখানে কিন্তু ফুল পেমেন্টের দরকার নাই, আপনি হাফ পেমেন্ট করলে কিন্তু বাচ্চা ডেলিভারি করে নিতে পারবেন। দাম কত দেব বাবলু ভাই কে? এটা দাম চালিত 2,25,000। আর বিক্রি করলে? আজকে বাজারটা ভাই একটু সীমিত, কিনতে পারছি সীমিত রেটেই মাল আজ দেব। কত ভাঙে চুরে কি দেওয়া যায় না? ভাঙে চুরে তো ভাই এটা আসলে ভাঙে চুরে গরু না দাদা, এক দামে দিয়ে দেন, একটা দাম লাগাই দেই। আচ্ছা, এটা গরু আপনার মুখ দিয়ে বলে দেন যা। আপনি বলেন, আমি আবার বললে আর বেশি কম হয়ে যাবে। 10,000 টাকা দাম লোবো দাদু। কত দাম? 210। আমি না বললাম ভেঙে দিতে, ভেঙে দেন একটা গরু, ভেঙে দেন বড় গরু, এটা গরিব মানুষ নি। আচ্ছা, কোন জায়গায় কি এত বড় গরু আমি আজকে দেবো বড় গাবি? আমি ওই জন্যই তো বলছি, অনেক প্রতিবেদন করেন, আমি ওই জন্যই তো বলতেছি যে যত প্রতিবেদনই করি এসব গরু 2-এর উপরেই যাবে, কিন্তু আপনি কি ভেঙে দিতে পারবেন? আচ্ছা দেন, আপনি মনের থেকে দেন। আপনি দেন, আপনি মনের থেকে দেন যান। আপনি দিলে কত দিতেন? 95? আপনি ভাঙলে? আমিও 95 দিলাম, দেখেন 195 দুধ। হ্যাঁ খুশি, খুব খুশি। যদি দুধ 17টা হয় তাহলে ইনশাল্লাহ দাম, পানির দাম। কোনোদিন কি পাইছেন যে বাবলু ভাইদের একটা অবজেকশন কি ভাইয়া একটা গরুর দুধ কম হয়েছে, কোনোদিন পাইছেন? আচ্ছা, আমরা পাই নাই, আমরা যেন না পাই, এবং যদি 2-1টা আসে চাইবো যে সমাধান যেন করে দেন, আল্লাহর রহমত এটা থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এটার দাম তাহলে 195 ফিক্সড? চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখেন। 6 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভী গরু নিয়ে আসলেন, এটা এখন পর্যন্ত দেখানো সবচেয়ে বড় সাইজের গাভী। জি, এগুলো ডবল বডির গাভী। ডাবল বডির গাভী। কি জাতের গাভী এটা? হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি। বয়স কয় দাঁত? বয়স 6 দাঁত। খিল আছে? দুই পাশে খিল আছে। কত নম্বর বাচ্চা হবে? এটা দ্বিতীয় বাচ্চা। 2 নম্বর বাচ্চা দিবে? জি। প্রেগনেট? প্রেগনেট। কতদিন সময় আছে আর? এর এখনো টাইম আছে আপনার, হলো 17 দিন টাইম আছে। 17 দিন? জি। আচ্ছা, বাজারে তো প্রত্যেকটা গরুর আপনার নাকি? গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এগুলো পোলট্রি হিসাবে কত লিটার দুধ দিছে আগের বিএনএ? আমি এই বিএনএ বুঝছেন 22-23 লিটার দুধের গ্যারান্টি থাকবে। এটা 22-23 গ্যারান্টি? জি। গাভি গ্যারান্টি? গাভি গ্যারান্টি। গরু কম হলে?
কমলে আমার কমলে আপনার জি আচ্ছা এটার দাম কত এটা ভাই দাম চালি তো 2,35,000 সাবনে 25 টাকা দাম দিন 2,25,000 জি আচ্ছা এটা যদি কেউ ফিক্সড নিতে চায় তাদের জন্য কত একবারে এক দাম হ্যাঁ 15,000 টাকা 2,15,000 আর আগেরটা চাইছেন কত আগেরটা হচ্ছে 195 আপনি নিজেই দিবেন আচ্ছা 195 ফিক্স আর এটা হচ্ছে 215 জি দেখি কত আসে টোটাল আসে 4,10,000 দুধ বলছেন এটার 22 ওইটার হচ্ছে 17 39 লিটার মতো দুধ দুধে গরু 40 লিটার দুধ বাংলাদেশের যে কোন জায়গা গ্যারান্টি থাকবে গ্যারান্টি গ্যারান্টি থাকবে তাহলে দাম একটু কমায় দেন 410 আসে একটু কমায় দেন কম দিলে কিছু থাকে না ভাইয়া দেখেন আসলে আমরা পাইকারি গরু বেশি এটা তো আপনি ভালো করেই জানেন আচ্ছা তো এখানে পাইকারি সেল জি আচ্ছা দুই তিন বার যার কালেকশন যাদেরই তারাই কিন্তু মোটামুটি পাইকারি সেলে গাভিগুলো বিক্রি করে তো এটার দাম একটু কমায় দেন বাবলু ভাই 4,10,000 আসে আচ্ছা দেন আপনি মনের থেকেই দেন জান আচ্ছা মনের থেকে দুটো গরু দেন দেব দেন সত্যি দেব আপনার কিন্তু তাহলে মন খুলে দিতে হবে আমি মন খুলে দেব ইনশাআল্লাহ জোড়ায় দাম হচ্ছে 4,00,000 টাকা দুধ 40 কেজি গ্যারান্টি ঠিক আছে এটা দুধে গ্যারান্টি থাকবে দাদু দামে দামেও গ্যারান্টি আচ্ছা দাম তো কমাই দিছি নাকি হ্যাঁ আপনি নিজেই দেখেন অনেক জায়গায় প্রতিবেদন করছেন যে এইগুলো গরু যদি আপনি বুঝছেন যদি কালে মনে হন যে 5,000 টাকা যদি দাম দেন কোন 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 লোক কি দিতে পারবে গরুটা আচ্ছা বা পারফেক্ট একটা দাম হবে না আপনার চোখেই বলে দেন সেটাই বলতেছি তাহলে জোর জোড়ায় 400 আচ্ছা দিলাম আর আপনাদের যে একটা সুযোগ আছে সেটা কি ভুলে গেছেন জোড়ায় নিলে যে গাড়ি ভাড়া অল বাংলাদেশ ফ্রি দেন এ তো সারা বছরের অফার আপনাদের দাদু জোড়ায় গরু যদি বুঝছেন 4,00,000 টাকা দামের পর যদি গাড়ি ভাড়া ফ্রি দেই দেন একটা বার আজকে কিন্তু একটা পর্যন্ত গাড়ি ভাড়া ফ্রি অফার এটা তো ভুলে গেছিলাম ভাইয়া যায় নাই আচ্ছা তাহলে কি দিছে সত্যই ভুলে গেছিলাম ভুলে গেছিলেন দেন 4,00,000 টাকা ভুলে জানার মনে থাকুক গাড়ি ভাড়া অল বাংলাদেশ ফ্রি দুধ 40 লিটার গ্যারান্টি দিয়ে যেহেতু আসছি এখনো দিবেন নাকি দেওয়াই লাগবে আচ্ছা আলহামদুলিল্লাহ চলেন আমরা পর 7 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন আজকে এটাই হচ্ছে সবচেয়ে বড় সাইজের গাভী জি কি জাতের গাভী এটা এটা অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান দেখেন গলাটা কত সুন্দর আর মাথাটা কত সুন্দর দেখেন আর কানটা কত সুন্দর দেখেন বয়স কয় দাঁত বয়স হলো 4 দাঁত 4 দাঁত 4 দাঁত বাচ্চা কত নম্বর এটা প্রথম বাচ্চা দিবে প্রেগনেন্ট না জি আচ্ছা বাচ্চা প্রথম দিবে প্রেগনেন্ট কতদিন সময় লাগবে আর বাচ্চা দিতে কত মাসের গাভী আপনি 2 সপ্তাহের মতো আরো প্রায় 2 সপ্তাহ জি জার্নি করবে হ্যাঁ জার্নি করতে পারবে কোয়ালিটির তো বাজারে গ্যারান্টি নাকি ওটা 100% আমাদের প্রত্যেকটা গরু বুঝছেন গরুর উপরে কোনো খুদ থাকবে না ইনশাআল্লাহ গরু শান্ত হবে হ্যাঁ ইনশাআল্লাহ খুবই শান্ত আপনি নাইলারি সাইড দেখেন এই দেখেন কিচ্ছু হয় না আচ্ছা কিছুই বলবেন না না কিচ্ছু হবে না আচ্ছা এগুলো কত লিটার দুধের আইডিয়া দিলেন এগুলো গরু প্রথম অবস্থায় 16-17 কেজি দুধের আশা করা যায় 16 থেকে 17 কেজি জি জি আচ্ছা দাম কত এটার কালো মিয়া বুঝেন নাই একটু দাম কম আছে না একটু কমই দেব আচ্ছা বডি তো অনেক বড় কিন্তু 16-17 লিটার হর কোয়ালিটির জন্য শুধু একটু কোয়ালিটির জন্য দাদু শুধু আচ্ছা এগুলো দ্বিতীয় রাউন্ডে কেমন দ্বিতীয় রাউন্ডে গরুগুলো ইনশাআল্লাহ বেশির পারে থাকবে বেশ ক্রস করবে না আচ্ছা দাম কত এটার ওই যে বললাম না কালো মিয়ে বিয়ে দিতে লাগলে তো টাকা পয়সা একটু বেশিই লাগে আচ্ছা দাম কত দাম চাইলে 2,10,000 আর বিক্রি করলে 90,000 টাকা 190 190 সবচেয়ে বড় গরুটাই 190 বললাম যে কালো গরু যে আচ্ছা গরুর যে একটু কালো এই জন্য একটু সাদা হলে দাম আর একটু বাড়তো বুঝতেছেন না তবে ওর মধ্যে আবার ভেজালও থাকে থাকে আচ্ছা এগুলোর মধ্যে কি ভেজাল আছে যারা ইনশাআল্লাহ যে লিবি বুঝছেন তার সর্বোচ্চ লাভ হবে গরুটা এই গরু থেকে হ্যাঁ 190 একদম একদম চলেন আমরা ইন্ডিয়ান একটা জার্সি আছে এই গরুটা দর্শক লাস্টে তো আমি বলছি যে একটা আনকমন গরু আমি দেব চলেন দেখাই দেখেন সবশেষ 8 নম্বর সিরিয়ালে আরো একটি বড় সাইজের গাভী নিয়ে আসলেন এটা একটু আনকমন জি ভাই কালারে আনকমন এর ঝুলন্ত কম্বল তারপরে নিচে একটু নাভি আছে কানগুলো বেশ বড় বড়ও দেখতেছি এটা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান গরু জি ভাই আচ্ছা বয়স কয় দাঁত এটা বয়স 4 দাঁত আচ্ছা 4 দাঁত 4 দাঁত বাচ্চা কি আগে দিছে না এর আগে বাচ্চা দেন এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে এবং দেহটাও খুবই হ্যাঁ অনেক বিগ সাইজ গরু বিগ সাইজের গরু জি আচ্ছা এটা কত দিন লাগবে বাচ্চা দিতে টাইম আছে এখনো ভাই 15 দিন আচ্ছা ক্রস গরুগুলো তো নাকি যে দুষ্টু হয় লালন পালন করতে ঝামেলা হয় আমি লারিসারি দেখাচ্ছি আপনি দেখেন তো এই দেখেন কিছু বলবে না কিছু বলবে না আর যে কোনো মুচ্ছেন যে কোনো লোকই ধান করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এই দেখেন আর এই যে জায়গা বুঝছেন এই দেখেন দুধ কতটুকু থাকবে এটা থেকে ভাইজান দুধ 20 এর উপরে থাকবে 20 কেজির উপরে থাকবে দেখেন না কতটা তোলাই দেখেন এই দাঁড়া শান্ত কতটাই দেখেন আচ্ছা বাটগুলো বেশ লম্বা লম্বা বাট বান দোয়ান করার মতোই কিন্তু একটা ক্রস গরু যে এত দুধ দিবে আমার তো ধারণাই ছিল না ইন্ডিয়ান গরু ভাইয়া
আচ্ছা কেউ বাচ্চা দেওয়ায় দেখে নিতে চাইলে সুযোগ আছে যে কোনো লোক আমি চাইলে আমি মানে বাচ্চা ডেলিভারি করি আচ্ছা যে যেহেতু ইন্ডিয়ান গরু এটা সম্পর্কে আমার অতটা ধারণা নাই আপনারা যদি ধারণা থাকে প্রেগনেটে কিনবেন অথবা বাচ্চা দেওয়ার পরে এখান থেকে সুযোগ আছে বাচ্চা দেওয়ায় নিয়ে দুধটা দেখে নেবেন জি জি 20 কেজি দুধ দাম কত এর এটা দাম চাইলে 2,35,000 আর বিক্রি করলে 225 2,25,000 জি আজকে এটাই সবচেয়ে বেশি দামের গরুটা এটাই হলো সবচেয়ে বেশি দামের গরু দরদামের কি সুযোগ আছে হালকা কিছু সম্মান করা যাবে বাবলু ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01767 28 63 03 এটা তিন মহোৎসব আছে জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শক ভাইদের একটা কথাই বলবো ভাই যান আপনারা সবাই আইসে দেখে শুনে নেন কারণ কাহুর মিষ্টি কথা না বলে বুঝছেন আপনারা প্রতারণা হন না আপনারা সরজমিনে আইসে দেখেন যে কার খামারে গরু আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন যেখানে আপনি কম পাবেন সেখানেই আপনি গরু কিনবেন যেখানে পাইকারি পাবেন সেখান থেকে কিনবেন যার এক গরু বিক্রি করলে 20,000-15,000 লাভ লাগে তার কাছ থেকে তো কিনা আসলে দর্শক কিনবে না আর যে 2,000-5,000 টাকা লাভে বিক্রি করবে তার কাছে দর্শক এমনি চলে আসবে সপ্তাহে তিন দিন মাল আসে মনে করেন একবার তিন দিয়ে খামার একদম লোড হয়ে থাকে সরাসরি আসে দর্শক ওই 20-40 ভিতরে যেটা পছন্দ হবে সেটি দর্শক নিতে পারবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা আর ভিডিও দিলাম এটা হচ্ছে একটা প্রচার যেখানে গরু আছে তো মোটামুটি এখনো তো প্রায় 20-25টা গরু আছে না আছে কালকে রাতে 24টা গরু আনছি আচ্ছা তো বাবলু ভাই অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের আটটা গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ